গোষ্ঠীকন্দলে উত্তাল বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়। কার্যালয়ের গেটে পড়ল তারা। 6ই এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। এই দিনে জেলা বিজেপির গোষ্ঠীকন্দল ঘিরে তুমুল উত্তেজনা শহর জুড়ে। বৃহস্পতিবার বেলায় বর্ধমান শহরের ডিভিসি মোড় এলাকায় জেলা কার্যালয়ে তালা দেবার অভিযোগ উঠল বিজেপির বেশ কিছু কর্মীর বিরুদ্ধে। পার্টি কার্যালয়ের সামনেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ বাহিনী। অভিযোগ, বেশ কিছুদিন আগে জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি শ্যামল রায় সহ বেশ কিছু নেতাকর্মীকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর থেকে ক্ষোভের সঞ্চার হচ্ছিল জেলা সভাপতি অভিজিতা ও যুব সভাপতি পিন্টু স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধদের দাবি, এই জেলা বিজেপির দুই সভাপতি অর্থনৈতিক দুর্নীতিতে যুক্ত এবং সেই সঙ্গে দলবিরোধী কাজকর্মে যুক্ত তারা। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসে। জেলা যুব সভাপতি পিন্টু স্বামীর দাবি, এরা বিজেপি দলের কেউ নয়, এদের দলবিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং বর্তমানে এরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছে। আমাদের দাবি, আমাদের সম্প্রদায় দাপুড়ে নেতাকে বহিষ্কার করলো, সেই জন্য তো এর দাবিতে আমাদের আন্দোলন চলছে। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না রাজ্য নেতৃত্ব বা কেন্দ্র নেতৃত্ব কোনো পদক্ষেপ নেবে। যতক্ষণ আমাদের আমাদের অযোগ্য জেলা সভাপতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আজকে কি করছেন? আজ আমাদের অযোগ্য সভাপতি ইয়েতে আমাদের কিছু মানুষ এসে যে আমরা আন্দোলন করতে এবং কিছুক্ষণ আগে পার্টি অফিস তালা লাগিয়ে দিয়েছি। যতক্ষণ না সামলায়ে বিচার হবে ততক্ষণ আমরা এই তালা খুলব। কোন পার্টি অফিসে তালা লাগিয়েছেন? বর্তমান বিজেপি পার্টি সদর। তালা লাগালেন কেন? তালা লাগানো হলো, আমাদের সভাপতি আমাদের কথা মানছে না, আমাদের কথা কোনো কিছু শুনছে না। সিপিএম এর নীতিতে চলছে না। না, দল বহিষ্কার করেনি এখনো কোনো রিপোর্ট। আমরা 7 দিন টাইম দিয়েছিলাম, দল কোনো চিন্তা করেনি। শ্যামল রায়কে দলে ফেরাতে হবে এবং আমাদের যে কার্যকর তারা ছড়িয়েছে তাদেরকে বলতে পারেন একসঙ্গে দলে ফেরাতে হবে। দলের যে সিদ্ধান্ত আছে, নীতি আদর্শের মধ্যে দল চলে। দল কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে চলে না। আমাদের দলের সবচেয়ে বড় কথা হচ্ছে দল বড় ব্যক্তির থেকে। তাই দল দলের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা সেই মতো আমাদের কাজকর্ম করে যাচ্ছি। আমরা থাকিনি পার্টি অফিসে। কম লোক ছিল সংখ্যা। শ্যামল রায় এবং তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে পয়সা খাইয়ে এনেছে এখানে। শ্যামল রায় দিয়ে পার্টি অফিসে গেটের সামনে তালা দিয়েছিল। আমরা তালা ছুটিয়ে পার্টি অফিস ঠিক জায়গায় রেখেছি। ওরা ছুটে চলে গেছে এখান থেকে। যে শ্যামল রায়কে শ্যামল রায় দীর্ঘদিন ধরে দলের ক্ষতি করে চলছিল, দলের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি। যুবমোর্চা সভাপতি এবং জেলা সভাপতি, এটা দুজনকে অযোগ্য বলছে ওরা। দেখুন, দুনিয়ার চোর কখন এক হয় বলুন তো? যখন দেখবেন রাজা ঠিকঠাক শাসন করছে, সেরকম দুনিয়ার চোর এক হয়ে যাচ্ছে। দলের গেটে চাবি দিয়েছিল, তারা দলের যদি প্রকৃত লোক হতো কোনোদিন দিত না। তৃণমূলের সঙ্গে আগে দলের প্রতিষ্ঠা দিব। আমরা বিভিন্ন কার্যক্রমে ছিলাম, পার্টি অফিসের সংখ্যা আমাদের কম ছিল। তৃণমূলের কাছে পয়সা খেয়েছে এই কাজ করছে, তৃণমূলের মদতে করছে। দল ঠিক টাইমে ঠিক সময় বুঝি তালা আমরা ছুটিয়ে আমরা পার্টি অফিসে স্বাভাবিক করলাম। তৃণমূলের দুষ্কৃতিরা এসেছে টাকা খেয়ে, আমরা তাদের ছুট কাটছি এখান থেকে। দলীয় পতাকা চালাকি করে নিয়ে চালাকি তৃণমূলের দুষ্কৃতি সব।